Welcome to SM English Tips, dear student. আজকের এই ভিডিও তোমাদেরকে শেয়ার করতে চলেছি মাধ্যমিক রাইটিং স্কিল সাজেশন বায়োগ্রাফি মোস্ট ইম্পর্টেন্ট কিছু বায়োগ্রাফি তার সঙ্গে উত্তর কিভাবে লিখতে হবে সেটাও তোমাদেরকে দেখাতে চলেছি এটা লিখলে তোমাদের অনেক মার্কস অনেক সময় তোমরা পাবে তো আমাদের এই চ্যানেলে অনেক রকম সাজেশন রাইটিং স্কিল এবং সিনারসিন সমস্ত রাইটিংয়ের সাজেশন পেতেই বা সাজেশন আছে তোমরা অবশ্যই পেয়ে যাবে আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সবার আগে নতুন ভিডিও পেতে আর অবশ্যই লাইক এবং ফ্রেন্ড সার্কেলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে তো শুরু করা যাক আজকের এই ভিডিও দেখো মাধ্যমিক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট বায়োগ্রাফি কয়েকটা লিখেছি যেমন নেতাজি সুভাষচন্দ্র বোস সত্যজিৎ রায় সৌমিত্র চ্যাটার্জি মৌলানা আবুল কালাম আজাদ বা এপিজে কালাম ঠিক আছে পাঁচ নম্বর দেখো এসি জেএসসি বোস মানে আচার্য জগদীশ চন্দ্র বোস তারপরে স্বামী বিবেকানন্দ এরকম কিছু রাখা হয়েছে তো অ্যাকচুয়ালি এগুলো খুব ইম্পর্টেন্ট এবছরের জন্যে আর এটা কীভাবে লিখবে তোমরা সেটা তোমাদের দেখাতে চলেছি অ্যান্সার সেটটা করেও হ্যাঁ আর বলি ভিডিও আমাদের এই চ্যানেলে সমস্ত রকম তোমরা সাজেশন পেয়ে যাবে অ্যান্সার সেটও পেয়ে যাবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সবার আগে নতুন ভিডিও আপডেট পেতে ঠিক আছে তো আমরা এবার যাচ্ছি তোমাদের দেখাতে অ্যান্সার কীভাবে করবে যে কোনো রকমের বায়োগ্রাফি কীভাবে লিখবে সেটাই আনকমন যদি বায়োগ্রাফি আসে সেটাও লেখা যাবে এই ফরম্যাটে বা এই নিয়মে দেখো সেটা আমি করে দিচ্ছি প্রথমে বায়োগ্রাফি উপরে লিখবে খাতার উপরে তারপরে পয়েন্টগুলো দেখে তোমাকে হেল্পের জন্য পয়েন্ট দিবে তোমাকে প্রশ্নতে ঠিক আছে সেই প্রশ্নতে বলা থাকবে পয়েন্টসগুলো তো পয়েন্টগুলো দেখে যে বিষয়ের উপর লিখতে হবে সাবজেক্টটা প্রথমে লিখতে হবে সাব মানে সাবজেক্টটা দিবে না সাবজেক্ট যেটা হবে সেটা দিবে মানে আমি শুধু একটা স্পেসিমেন্ট করেছি নেতাজি সুভাষচন্দ্র বোস সম্পর্কে লিখছি যদি পরীক্ষা আসে স্বামী বিবেকানন্দ ওখানে দিবে ঠিক আছে তাহলে তলায় দাগ দেয় মানে এগুলো চেঞ্জ হবে তলায় দাগ দিয়ে আসে সেগুলো চেঞ্জ হবে তাহলে নেতাজি সুভাষচন্দ্র বোসটা দিয়েছি আমি এটা চেঞ্জ হয়ে যদি পরীক্ষা আসে নেতাজি না এসে স্বামী বিবেকানন্দ তাহলে স্বামী বিবেকানন্দ দিবে দিয়ে আনসার লিখতে শুরু করবে হেডিং লেখার পরে তারপর লিখতে শুরু করবে দেখো দ্য গ্রেট ম্যান হু ওয়ার বর্ন ইন ইন্ডিয়া তারপরে এই তলায় দাগ দেয় এনএসসি বোস মানে এটা পরীক্ষায় আমি এমনি দিয়েছি পরীক্ষা যদি যা আসবে সেটা দিবে ঠিক আছে চেঞ্জ হবে এটা তারপর দেখো ওয়াজ ওয়ান অফ দেম তারপর ডিডস ফর দিস কান্ট্রি এটা সব ক্ষেত্রে লেখা যাবে তারপরে সুরজ দেখো সুভাষচন্দ্র বোস এখানে তুমি যেটা পরীক্ষা আসবে সেটা লিখবে তলায় দাগ দেওয়া সেজন্য বাদ দিবে এটা ওয়াজ বর্ন অন তারিখ চেঞ্জ হবে মানে বাদ দিতে হবে এটা যেটা আসবে সেটা দিতে হবে তার 1897 অ্যাট কটক ইন উড়িষ্যা এখানে কটকটা বাদ যাবে উড়িষ্যা বাদ যাবে যদি পরীক্ষা আসে সেটা দিবে ঠিক আছে চেঞ্জের ব্যাপারগুলো সব তলায় দাগ দিয়ে দিয়েছি তারপর দেখো হিজ ফাদার নেম ওয়াজ জানকীনাথ বোস তারপর দেখো হিজ মাদার নেম ইজ মায়ের নাম যা ছিল বা থাকবে সেরকম একটা দিয়ে দিবে ঠিক আছে ওখানে পরীক্ষা তোমার পয়েন্টে দিবে সেই পয়েন্ট দেখে তুমি লিখবে ঠিক আছে এই শূন্যস্থানের টাইপের বা তলে দাগ দেওয়াগুলো বাদ যাবে বা বসবে ওখানে পয়েন্ট দেখে তারপর দেখো ফার্স্ট হি ওয়াজ অ্যাডমিটেড অ্যাট তারপরে অ্যাটের পরে নেম অফ স্কুল স্কুলের নাম পয়েন্ট থাকবে তার জন্য স্কুলের নামটা ওখানে লিখে দিবে ফর প্রাইমারি এডুকেশন ঠিক আছে হি ওয়াজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ফ্রম চাইল্ডহুড থেকে কিন্তু সে ভালোই ছিল ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল তারপর দেখো দেন হি ওয়াজ অ্যাডমিটেড টু এই সিস একটা স্কুলের নাম থাকবে পয়েন্টে যদি থাকে তাহলে দেবে না থাকলে দিবে না থাকলে দিবে না থাকলে দিবে না পয়েন্ট দেখে লিখবে সব সম্পূর্ণ ঠিক আছে তারপরে হি কমপ্লিটেড বিএ কমা এম এ ফ্রম একটা ইউনিভার্সিটির নেম যে ইউনিভার্সিটি থেকে বিএ এম এ করেছে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে সেই সেইখানকার নাম দিবে সেই ইউনিভার্সিটি ঠিক আছে তারপর দেখো বলছে হি রোট ম্যানি বুকস সে অনেক বই লিখেছে সেই বইগুলোর নাম ওখানে পয়েন্টে থাকবে দেখে দেখে লিখে দেবে নেম অফ দ্য বই ঠিক আছে তারপর দেখো হি ফাউন্ডেড তারপর নেম অফ দ্য ফাউন্ডেশন কী নাম ফাউন্ডের ওখানে তারা ডাক দেয় মানে বাদ যাবে নেম অফ দ্য ফাউন্ডেশন মানে কী প্রতিষ্ঠা করলো রবীন্দ্র ঠাকুর যদি পরীক্ষা আসে তাহলে রবীন্দ্র ঠাকুর কী প্রতিষ্ঠা করে সেগুলো পয়েন্টে থাকবে সেটা দিয়ে দিবে ঠিক আছে তারপর দেখো হি ওয়াজ অনার্ড উইথ নেম অফ দ্য প্রাইজ যেসব প্রাইজগুলো পেয়েছে অনেক প্রাইজ পায় অনেকে তো সেই প্রাইজগুলোর নাম লিখলে ঠিক আছে কোন বছর সেটা লিখলে ইন ইয়ার তারপর দেখো হি অলসো বিকেম দ্য ইয়াংগেস্ট কংগ্রেস প্রেসিডেন্ট তিনি কংগ্রেস প্রেসিডেন্ট হয়েছিল বলে লিখলাম এটা ওখানে পয়েন্টে ছিল বলে ঠিক আছে হি ওয়ান্টেড ইন্ডিয়া টু বি অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি এটা লিখা ছিল পয়েন্ট তার জন্য লিখেছি আমি হি লেফট দ্য কান্ট্রি ইন ডিসগাইজ এটাও পয়েন্টে ছিল তার জন্য লেখা হয়েছে এইসব অ্যাক্টিভিটিগুলো তারপর দেখো হি ফর্মড দ্য আইএনএ তারপরে হি ফট গ্রেট ব্যাটলস টু অ্যাচিভ হিজ মিশন এটা পয়েন্টে ছিল এই পয়েন্টগুলো দেখে দেখে লেখা হয়েছে তোমরা পয়েন্ট দেখে লিখবে ঠিক আছে এইরকমভাবে লিখলে অনেকটা নাম্বার তোমরা পাবে আনকমন আসলে তারপরে দেখো হি পাস্ট হবে তারপর ডেট বা তারিখ বা মরে যাচ্ছে বা মারা গেল হি পাস্ট হবে বা ডাইড
সেই ডেটটা দিবে, ওখানে পয়েন্টে থাকবে, সেই ডেটটা দিলে হয়ে যাবে। দেন ডেটটা লিখে রেখেছি, ঠিক আছে। এই তলায় দাগ দেওয়াগুলো জাস্ট বাদ যাবে, এটা মনে রাখবে, ঠিক আছে। সেই যেটা পরীক্ষা আসবে সেই সাবজেক্ট ম্যাটার বা সেই বিষয়টা লিখতে হবে, যে আসবে বায়োগ্রাফি যার বিষয়ের উপরে সেইটা লিখলে হয়ে যাবে, ঠিক আছে। তলায় দাগ দেওয়াগুলো বাদ দিতে হবে, এরকম এইভাবে লিখলে তুমি অনেকটা নাম্বার পাবে, অবশ্যই পাবে, মার্কস দেওয়া হবে তোমাকে, ঠিক আছে। এই ছিল আজকের ভিডিও। অনেক রকম ভিডিও সাজেশন বা অনেক রকম ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব রাখবে, সবার আগে নতুন ভিডিও পেতে। Thank you for watching the